হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ইন্ডিয়ান ফুটবলের অনেক ট্রান্সফার আপডেট আছে, তাছাড়া এটিকে মোহনবাগান এফসিস বেঙ্গলেরও ট্রান্সফার আপডেট আছে, তো সেসব নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে যেটা আমি রোজ বলি, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, কারণ ট্রান্সফার উইন্ডোর মাত্র একদিন বাকি। আর যাদের ভিডিওটা ভালো লাগছে তো লাইক করতে ভুলো না, আর তোমাদের মতামতটা কমেন্ট সেকশনে দিয়ে দিও। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথম যে ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার আপডেটটা নিয়ে আমি বলতে চাইছি, সেটা হচ্ছে একটা আই লিগের টিম। তো আই লিগের নেরোকা এফসি সাইন করিয়ে নিয়েছে অ্যাথলেটিক বিলবাওর একটা এক্স প্লেয়ারকে। তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে সার্জিও মেন্ডি গুডকিসিয়া। তো এই প্লেয়ারটাকে সাইন করিয়ে নিয়েছে নেরোকা এফসি এই সিজনে আই লিগের জন্য। তো এরপর চলে আসা যাক এটিকে মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে। তো এটিকে মোহনবাগান একটা প্লেয়ারকে সাথে কথাবার্তা চালাচ্ছে, তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে কনসাম ফাল্গুনি সিং, আমি আগেই বলেছি। তো এই কথাবার্তাটা একদম শেষ পর্যায়ে আছে। তাছাড়াও কিন্তু এই প্লেয়ারটার সঙ্গে কেরালা ব্লাস্টারও একটা লিঙ্ক চলছে। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, কোন টিমে যায় এই কনসাম ফাল্গুনি সিং। এই প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু দীপক টাংরিও কিন্তু খুব ভালো খেলছে। তো দেখা যাক এই প্লেয়ারটাকে আদেও এটিকে মোহনবাগান সাইন করায় কিনা। তো এরপর চলে আসা যাক যে ট্রান্সফার আপডেটটা, সেটা হচ্ছে এটা একটা ট্রান্সফার এক্সটেনশন হয়েছে। তো এই প্লেয়ারটার নাম হচ্ছে অ্যালেক্স লিমা, তোমরা সবাই চেনো জামশেদপুর এফসি। তো এই প্লেয়ারটার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে 2022 অবধি জামশেদপুর এফসি করেছে। তো দেখা যাক এই সিজন এই প্লেয়ারটা কেমন খেলে জামশেদপুর এফসির হয়ে। তো এরপর চলে আসা যাক বেঙ্গালুরু এফসি ট্রান্সফার আপডেট। তো বেঙ্গালুরু এফসিতে একটা প্লেয়ার সাইন করে নিয়েছে, সেটা হচ্ছে ব্রুনো র্যামিরেস। তো এই প্লেয়ারটাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি এই সিজনের জন্য। তো এরপর চলে আসা যাক যে আপডেটটার জন্য তোমরা সবাই ওয়েট করছিলে, সেটা হচ্ছে এসিস বেঙ্গলের আপডেট নিয়ে। তো এসিস বেঙ্গল একটা সেন্টার ব্যাকের সাথে কথাবার্তা চালাচ্ছে, ফরেন সেন্টার ব্যাক। তো সেই সেন্টার ব্যাক নাম হচ্ছে রেয়ান ট্যাফোজলি। তো এই প্লেয়ারটাকে অনেকটাই কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক, আর মাত্র একদিন তো বুঝতেই পারছো। তো এইটুকুনি আমার কাছে আপডেট আছে, তাই বলে আমি তোমাদের জানিয়ে দিলাম এসিস বেঙ্গলে। তাছাড়া এসিস বেঙ্গলের কিন্তু অনেক আপডেট আছে, তো তাই বলে সবকটা আমি তোমাদের বলে যাচ্ছি, তো তোমরা শুনে নাও। তো এরপরে যে ফরেন আপডেটটা, আর একটা ফরেন প্লেয়ার, তো সেই প্লেয়ারটা রাইট ব্যাকে খেলে। তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে কর্নর ম্যাকলাভিন। তো এই প্লেয়ারটাকে হয়তো এসিস বেঙ্গল সাইন করাতে চলেছে বা সাইন করিয়ে নিয়েছে। তো ট্রান্সফার উইন্ডো কিন্তু আর একদিন বাকি, কিন্তু আমি একটা কথা বলতে চাইছি, যদি কোনো ট্রান্সফার উইন্ডোর পরেও কিন্তু এসিস বেঙ্গল সাইন করাতে পারে কোনো প্লেয়ারকে, যদি সেই প্লেয়ারটা ফ্রি এজেন্ট হয়। তো দেখা যাক আর কোন কোন প্লেয়ার সাইন করায়। যদি আমার কাছে যেটুকুনি আপডেট আছে, হয়তো আজকেই কোনো একটা অ্যানাউন্সমেন্ট করতে পারে এসিস বেঙ্গল। ওরা ঠিক করছে যে কোনো বড় প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট প্রথম যে স্টার্ট করবে। তো দেখা যাক কোন প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট দিয়ে স্টার্ট করে এসিস বেঙ্গল। এরপরে যে ট্রান্সফার আপডেটটা, সেটা হচ্ছে দেশি প্লেয়ার বা ইন্ডিয়ান প্লেয়ারের কথা বলতে যাচ্ছি। তো তোমরা সবাই হয়তো অনেক জায়গায় শুনেছো জ্যাকি চ্যান সিং। তো এই প্লেয়ারটার সঙ্গেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে, এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু লোন ডিলে কথাবার্তা চালাচ্ছে। তো এটা আমি বলে দিচ্ছি, এসিস বেঙ্গল যে প্লেয়ারকে সাইন করাতে যাচ্ছে হয়তো 9 মাসের কন্ট্র্যাক্ট দিচ্ছে বা লোন ডিল দিচ্ছে। তাই বলে কিন্তু অনেক বড় বড় প্লেয়ারই এসিস বেঙ্গলে আসতে চাইছে না। অনিরুদ্ধ আপার সাথেও কিন্তু অনেক দূর কথাবার্তা এগিয়েছিল, কিন্তু অনিরুদ্ধ আপা 3 বছরের কন্ট্র্যাক্ট চাইছে, তো এই কন্ট্র্যাক্টটা তাই বলে হয়নি। তো এরপর চলে আসা যাক আর একটা মানে ইন্ডিয়ার ফুটবল ইন্ডিয়ান প্লেয়ারের নিউজ, যেটা হচ্ছে যে সাইন করাতে চাইছে এসিস বেঙ্গল, সেই প্লেয়ারটার নাম হচ্ছে শুভ ঘোষ। একেও কিন্তু কেরালা ব্লাস্টার থেকে লোনে চাইছে এসিস বেঙ্গল। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, আদৌ কি শুভ ঘোষকে পেতে পারে কি না। তো যদি আমার এইটা নিয়ে কোনো কনফার্ম আপডেট আছে, আমি নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো। যদিও তোমরা এই দুদিনের মধ্যে কোনো কনফার্ম নিউজ হয়তো পেয়েও যেতে পারো অ্যানাউন্সমেন্ট থ্রু। তো এরপর চলে আসা যাক আর একটা প্লেয়ার, সেটা হচ্ছে সেরিনো ফার্নান্ডেজ। তো সেরিনো ফার্নান্ডেজ আর আলেকজান্ডার রোমেরিও জেসুরাজ, এই দুজনের সাথে কথাবার্তা কিন্তু একদম শেষ পর্যায়ে, হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো কনফার্ম একদম আপডেট চলেও আসতে পারে বা একদম কনফার্ম ডিলও হয়ে যেতে পারে। তো এই দুজন প্লেয়ারকেও কিন্তু লোনে চাইছে এসিস বেঙ্গল। যতগুলো প্লেয়ার এইবার আসবে সবকটা কিন্তু লোনে আসবে, এইটুকুনি তোমরা জেনে রাখো। তো এই প্লেয়ারটার সঙ্গেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তাছাড়া কিন্তু অমরজিৎ কিয়াম, আমি আগেই বলেছিলাম ভিডিওতে যে অমরজিৎ কিয়ামকে কিন্তু সাইন করিয়ে নেবে এসিস বেঙ্গল। তো অমরজিৎ কিয়ামের ডিলটা কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে, তো এইটাকুনি আমি তোমাদের বলে দিলাম। তো যারা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বুঝতেই পারছো একদম ট্রান্সফার উইন্ডোর একদম শেষ দিকে, তো আমি কিন্তু অনেক বড় বড় নতুন আপডেট নিয়ে আসতে চলেছি। তো এইগুলো হচ্ছে এসিস বেঙ্গলের আপডেট। তো তাছাড়া আর একটা এটিকে মোহনবাগানের যেটা নিউজ রুমার চলছে, যে এটিকে মোহনবাগান হয়তো আনোয়ার আলীকে সাইন করাতে পারে, কারণ আনোয়ার আলী কিন্তু একটা ক্লিয়ারেন্স শিট পেয়ে গেছে তার ফিটনেস অনুযায়ী। তো দেখা যাক আনোয়ার আলীকে কে সাইন করে। আনোয়ার আলীর সাথে কিন্তু মুম্বাই সিটি এফসিরও কথাবার্তা চলছে, তো দেখা যাক শেষ পর্যন্ত আনোয়ার আলীকে কে সাইন করে, এটিকে মোহনবাগান না মুম্বাই সিটি এফসি।
তো যদি কোনো আপডেট পাই এটা নিয়ে আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।